Assalamu alaikum viewers. এখানে দেখুন সৌদি একজন ভিআইপি আসবে, প্রিন্স আসবে, কিভাবে এখানে রেডি করতেছে। আমি বাইরের থেকে লোকেশনটা দেখাচ্ছি, এখানে ভিডিও করা মুভ খুব সুন্দর করে দেখাচ্ছে। গেট বানাইছে, অনেক বড় গেট, অনেক মানুষ কাজ করতেছে, অনেক মানুষ কাজ করতেছে, প্রচুর মানুষ কাজ করতেছে। একটা সৌদির বড় বিরাট বড় গার্ডেন এখানে সাজানো হইতেছে, বিভিন্ন গাছ, এটা প্রচুর গাছ, এখানে অনেক গাছগাছালি লাগানো হয়েছে, কত সুন্দর করে লাগানো হয়েছে। এখানে অনেক সাজানো গোছানো করা হইতেছে, কারণ এখানে সৌদি প্রিন্স আসবে, তার জন্য এখানে এই সব কিছু গোছানো হইতেছে। খুব সুন্দর একটা প্লেস, খুবই মনোরম প্লেস, খুব সুন্দর করে পরিপাটিভাবে সাজাইতেছে। এখানে প্রায় মিনিমাম মনে হয় যে 500 লোক কাজ করতেছে এর ভিতরে, বাইরে ডেকোরেশন করতেছে, অনেক বড় গার্ডেন সম্পূর্ণ, বেশিরভাগ আমরা বাংলাদেশি লোকজন এখানে কাজ করতেছে। আর এটা হলো গাছগাছালি, নামাজের সময় হয়ে গেছে অলরেডি, নামাজ ইনশাল্লাহ পরে ফেলেছি মাঠের মধ্যে। এখন আমি হাঁটতেছি, যে এখানে এরকম গাছ যার জন্য লাইটের আলো এখানে আসে না, যিনি বুকে ঝিমঝিম করতেছে, মনে হয় যে আমরা বাংলাদেশে আসছি, এরকম এরকম সিচুয়েশন। খুবই সুন্দর একটা দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য, খুবই আমাদের দেশের কথা মনে হয় এখানে আসলে। ভিতরে প্রচুর লোক কাজ করতেছে, ইনশাল্লাহ খেজুর কিছুদিনের মধ্যে আসবে। গাছগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে, এই যে দেখেন কত সুন্দর সুন্দর খেজুর গাছ। প্রচুর দিক দিয়ে খেজুর গাছ, ওইখানেও আরো অনেকগুলা খেজুর গাছ আছে, খুব সুন্দর। আর এগুলা কি গাছ? এগুলো আমাদের দেশের গাছগুলো, আমরা দেশে অবশ্য আমি চিনি না, এটি শুধু পাতা আর পাতা, গাছগুলো অনেক বড় বড়, আমাদের দেশে বনালিয়া গাছ বলে, ওই রকম এক জাতীয় গাছ, খুব অনেক বেশি পাতা। যিনি বুকে ঝিমঝিম ঝিমঝিম করতেছে, খুবই সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য। প্রায় সময় আমি প্রায় বলতে প্রতিদিনই এখানে আসার চেষ্টা করি, কিছুক্ষণ হাঁটাহাঁটির জন্য আসি, তারপর হাঁটা চলে যাই, নামাজ পড়ি, নামাজ পড়ে ইনশাল্লাহ চলে যায়। আপনারা অবশ্যই সবাই নামাজ পড়বেন ইনশাল্লাহ। এই যে দেখেন অনেক বড় একটা খেজুর গাছ, খুব সুন্দর একটা খেজুর গাছ, এবার প্রচুর পরিমাণে খেজুর গাছ আছে, প্রচুর সামনে পিছনে অনেক খেজুর গাছ। ওকে ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্টস করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। ওকে, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।